আমরা ধারণা করছি যে আগের মতো সেই ধারণা আগের মতো সেই আগ্রাসন করতে পারবে না। কারণটা হলো যে মেডিকেল সায়েন্সে বলা হয় যে যেহেতু আমরা অনেকেই ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছি এবং প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ, বুস্টার ডোজ সব কিছু মিলে অনেকেই আমরা বলতে পারি যে একটি হার্ড ইমিউনিটি ইতিমধ্যে কিছুটা হয়েছে। আশা করছি যে প্রথম ভ্যারিয়েন্টের মতো প্রথমভাবে যখন প্রথম যখন আমাদের দেশে এসেছিলো সেরকমভাবে হয়তো বা সংক্রমণ করবে না। আমাদের দেশে আমরা বিগত কয়েক বছর যাবৎ কোভিডের সাথে যুদ্ধ করছি, অনেকেই প্রাণ হারিয়েছেন, অনেকে কোভিড আক্রান্ত হয়ে আবার জয়ী হয়েছেন, অনেকে এখনও নানা রকম সমস্যায় ভুগছেন। আমরা যখন দেখেছি যে কোভিড আক্রান্ত ছিল দেশে মৃত্যুর মিছিল দেখেছি, ঠিক সেই সময় আমরা ভ্যাকসিন গ্রহণ করেছি। যখন ঠিক আশার আলো দেখছি যে কোভিড বুঝি হয়তো বিদায় নিয়েছে, যদিও ডেঙ্গুর এখনও কিছু প্রাদুর্ভাব আছে, কিন্তু সেই সময় আমরা দেখছি নতুন করে আবার কোভিডের নতুন করে একটি ভ্যারিয়েন্টের আনাগোনা দেখছি এবং এতে করে জনমনে কিছু আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, কোভিডকালে আমরা যেসব বিশেষ করে নীতিমালার কথা বলছি, আমরা স্বাস্থ্যসম্মত জীবনযাপনের কথা বলেছি, হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলার কথা বলছি, হাত ধোয়ার পরামর্শ দিয়েছি, বিশেষ করে সামাজিক দূরত্ব, এই যে আমরা কথাগুলো বলতাম এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, এগুলো কিন্তু এখনও করতে হবে। যদি আমরা এগুলো মেনে চলতে পারি তাহলে নতুন ভ্যারিয়েন্ট যেটি আসছে আশা করি সেটি আমাদেরকে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমরা ইতিমধ্যে অনেকেই ভ্যাকসিন গ্রহণ করেছি, যারা করেননি তারাও ভ্যাকসিন গ্রহণ করবেন এবং সঙ্গে সামাজিক দূরত্ব আমরা নিরাপদ দূরত্ব থাকব, অথবা আমরা হাত ধোয়ার অভ্যাস আমরা যেগুলো সবসময় করেছি। এবং আমরা যেটা বলছি কি, যে কোনো সংক্রামক ব্যাধি কিন্তু আসতে হবে, শুধু কোভিড নয়, যদি আমরা এগুলো মেনে চলি তাহলে কিন্তু আমরা এই নতুন ভ্যারিয়েন্ট আসলেও আমরা মনে করি আমরা সম্মিলিতভাবে এই প্রতিরোধ করতে পারবো এই কোভিড নতুন ভ্যারিয়েন্টকে। আশা করছি ইতিমধ্যে অনেকেই আমরা ভ্যাকসিন গ্রহণ করেছি এবং পুরো জাতি যদি সচেতন হয়, সচেষ্ট থাকে, তাহলে আমরা নিজেদের সুরক্ষা দিতে পারবো এবং পুরো দেশকে সুরক্ষা দিতে পারবো। এদিকে আগ্রাসন চালাবে কি না করোনা প্রথম ভ্যারিয়েন্টের মতো? আমরা ধারণা করছি যে আগের মতো সেই ধারণা আগের মতো সেই আগ্রাসন করতে পারবে না। কারণটা হলো যে মেডিকেল সায়েন্সে বলা হয় যে যেহেতু আমরা অনেকেই ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছি এবং প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ, বুস্টার ডোজ সব কিছু মিলে অনেকেই আমরা বলতে পারি যে একটি হার্ড ইমিউনিটি ইতিমধ্যে কিছুটা হয়েছে। আশা করছি যে প্রথম ভ্যারিয়েন্টের মতো প্রথমভাবে যখন প্রথম যখন আমাদের দেশে এসেছিলো সেরকমভাবে হয়তো বা সংক্রমণ করবে না।